স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন এই সময় অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সাবে। এই অনুষ্ঠানটিতে মূলত আমরা করোনা ভাইরাসের সার্বিক ব্যবস্থাপনায় এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। টেস্ট কম কিন্তু শনাক্তের হার বেশি, এ নিয়ে নানান জনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, রয়েছে নানান প্রশ্ন। আর জনস্বাস্থ্যবিদরা বলছেন পিসিআর টেস্ট যেহেতু ব্যয়বহুল, এর বিকল্প হিসেবে অ্যান্টিজেন টেস্টের কথা বলছেন। এই অ্যান্টিজেন টেস্ট অনুমোদন পেল কিনা, এর প্রক্রিয়াটি কতদূর সেটি জানার চেষ্টা করব। এছাড়াও সাম্প্রতিককালে বেসরকারি হাসপাতালগুলোর নানান ঘটনায় যেই ইমেজ সংকট হয়েছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে অতিথিরা যুক্ত হবেন, চাইলে আপনারাও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক লাইভে। আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যার কথা জানাতে পারেন, এছাড়া প্রশ্ন করতে পারেন। আর টিভি স্ক্রলে যেই নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতেও কিন্তু আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে আজকে অতিথি তালিকায় যারা থাকছেন আমি একটু নামটা বলে রাখতে চাই আগে। আমার সাথে স্টুডিও থেকে যিনি যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির, নাক কান ও গলা বিশেষজ্ঞ, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এছাড়াও আমার সাথে ধাপে ধাপে যুক্ত হবেন মোহাম্মদ মাহবুব হোসেন, প্রকল্প পরিচালক আশ্রয়ন দুই প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়। আর যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার জাহির আল আমিন, ব্যবস্থাপনা পরিচালক ইম্পালস হাসপাতাল, অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, রোগতত্ত্ব গবেষণা বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এছাড়াও যুক্ত হবেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে মুখপাত্র সেখানকার আয়শা আক্তার। এবারে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংটি এক নজরে দেখে নিতে চাই। চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছে 2744 জন, শনাক্ত 213,254 জন, চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 1,805 জন, চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংটি আমরা শুনছিলাম। প্রতিদিনই আসলে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংটি শোনার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি আসলে করোনার যে সংক্রমণের হারটি ঊর্ধ্বগতি না নিম্নগতিতে যাচ্ছে সেটি জানার চেষ্টা করি। আজকে আমাদের সাথে যেমনটি বলেছি স্টুডিও থেকে যুক্ত হয়েছেন আমার সাথে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির, নাক কান ও গলা বিশেষজ্ঞ, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তার সাথে আমরা আজ করোনা বিষয়ক বিভিন্ন আলোচনা তো করবই, কিন্তু নাক কান গলা এই বিষয়গুলো নিয়েও দর্শক আলোচনা করার চেষ্টা করব। আপনারা ঠিক এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই প্রশ্ন করবেন আমাদের চিকিৎসকের কাছে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির, আপনাকে স্বাগত আমাদের এই সময় অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ দর্শকবৃন্দকে যারা অনুষ্ঠানটি দেখতেছেন। যে বিষয়টি বলছিলাম আসলে সংক্রমণের কথাটা, প্রতিদিন মানুষ উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কিন্তু বসে থাকে। এই যে পিক যদি আমরা বলি, যে অনেকে ভাবছে যে সংক্রমণের ঊর্ধ্বগতিতে যাচ্ছি কিনা আমরা, বা আমরা ঊর্ধ্বগতিতে চলে এসেছি এখন নামছি কিনা সেখান থেকে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানান ধরনের কথা আছে। আমরা দেখেছি এক এক দেশে এক এক সময় করোনার পিক এসেছে, যেমন যুক্তরাজ্য বা ইতালিতে আমরা দেখেছি সংক্রমণের 91 দিন পরে তারা ঘোষণা দিয়েছে পিক এসে গেছে বলেছে, এবং চীনকে আমরা দেখেছি যে প্রায় 77 দিন পরে তারা সংক্রমণের ঘোষণা দিয়েছে যে তাদের দেশে পিক এসেছে। বাংলাদেশে যেটি বলা হচ্ছে এরই মধ্যে অনেকেই মনে করছেন যে পিক এসেছে, কিন্তু সামনে যেহেতু কোরবানির ঈদ আছে এটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছে এবং মনে করছে তখন প্রতিরোধ বা সুরক্ষার জায়গাটা যদি ঠিকমতো না হয় তাহলে দ্বিতীয় ধাক্কা লাগতে পারে। আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। আসলে আমাদের পিক অনেক আগে এসেছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে গত এক মাস যাবত আমাদের যে টোটাল যে আমরা টেস্ট করি তার টেস্টের দেখবেন যে 21%, 22%, 23%, 24% এর মধ্যে আপস অ্যান্ড ডাউন করতেছে। তার মানে কি এটা আমাদের একটা প্লাটু ফেজ, যেটি সেটি চলছে। আমরা আশা করি যদি কুরবানি দিয়ে না বাড়ে তাহলে হয়তো অতি অল্প সময়ের মধ্যেই এই পেকটি ডাউনের দিকে নামবে। তবে কুরবানির সময় যেহেতু একটা মাস গ্যাদারিং হবে, সেটা বিভিন্নভাবে, সেটা পরিবহন সেক্টর হবে, কিছু হবে কুরবানির হাটে, কিছু হবে মাংস কাটতে যেয়ে, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা ঝুঁকি থেকে যায়। তারপর আমরা স্বাস্থ্যবিধি মেনে যদি কাজগুলো করি সেই ক্ষেত্রে আমরা ঝুঁকি অনেক দূর এড়িয়ে চলতে পারবো এবং সংক্রামণের হারও আমরা কমাতে পারবো। জি, এই যে মাস্কের কথা আসলো, মাস্কের ক্ষেত্রে আমরা দেখলাম গতকাল একটি পরিপত্র জারি করা হয়েছে, 11টি জায়গায় বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। এই মাস্ক আসলে আমরা আইন করে মানুষকে মাস্ক পরাতে আসলে সম্ভব হব কিনা, এটা পসিবল কিনা আসলে?
নিঃসন্দেহে এগুলো তো বারবার স্মরণ করিয়ে দেওয়া, এটা কিন্তু অলরেডি 30 মে আমাদের যে সংক্রামিতি আইন 2018 30 মে কিন্তু নাসিমা সুলতানার একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন, সেটি সামাজিক দূরত্ব মাস্ক এগুলো নিয়ে কিন্তু একটি প্রজ্ঞাপন অলরেডি জারি হয়েছিল, আবার এটি নতুন করে করেছেন যাতে মানুষ এটি আরও গুরুত্ব দেয়। কারণ যেহেতু এটি একটি অ্যারোসোল জাতীয় রোগ, যেহেতু আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যায়, সেখানে আমরা যদি আপনার 3 ফিটের কাছাকাছি থাকি, সেই ক্ষেত্রে আমরা যখন কথা বলি কথার ভলিউম বেড়ে যায়, বিশেষ করে হাট বাজারে মানুষ একটু জোরে কথা বলে, যেখানে নয়েজ হয় জোরে কথা বলার টেন্ডেন্সি, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার সংক্রমণ হওয়ার অনেক বেশি ঝুঁকি। আর আমরা যদি সেক্ষেত্রে কুরবানির হাটগুলোতে সবাই মাস্ক পরে, পাশাপাশি আপনার ঢোকার সাথে সাথে যদি প্রতিটা লোকের টেম্পারেচার আমরা দেখে নেই, হাত ধোয়ার ব্যবস্থা রাখি এবং ডিস্টেন্সটা মেনটেন করে গরুগুলো যদি সেট করি, যেখানে আগে একটা গরু সেটে তো সেখানে এখন দুইটার জায়গায় একটা গরু যদি এইভাবে সেট করি, সেই ক্ষেত্রে আমরা ঝুঁকি অনেক দূর কমাতে পারবো। জি, আসবো আপনার কাছে আবারও। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার জাহিদ আল আমিন, ব্যবস্থাপনা পরিচালক ইম্পালস হাসপাতাল, অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, রোগতত্ত্ব গবেষণা বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আরও যুক্ত হয়েছেন আয়েশা আক্তার, মুখপাত্র, স্বাস্থ্য অধিদপ্তর। অধ্যাপক জাহিদ আল আমিন, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? জি, সোহেল রেজা চৌধুরী, আপনিও আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আয়েশা আক্তার, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনাদের তিনজনকেই স্বাগত এই সময় অনুষ্ঠানে। প্রথমেই যদি আমি একটু অধ্যাপক সোহেল রেজা চৌধুরী আপনার কাছে আসতে চাই, আপনারা যেটি বলছেন যে করোনাকে হারাতে হলে এর চেয়ে দ্রুত গতিতে আসলে ছুটতে হবে, র্যাপিড অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এই বিষয়টি একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই করোনাকে যদি আমরা জয় করতে চাই, আমাদের টেস্টের আওতা বাড়াতে হবে। আমরা বারবারই বলছি যে টেস্টের সংখ্যাও বাড়াতে হবে এবং টেস্টের আওতাও বাড়াতে হবে, শুধু ঢাকা শহরে না, বাইরেও নিতে হবে। কিন্তু আমরা জানি যে আরটিপিসিআর যেটা করা হয় সেটা বেশ ব্যয় সাপেক্ষ এবং এটা করতে ট্রেন ম্যান পাওয়ার লাগে এবং খুব সহজে সবাই এটা করতে পারবে তাও না। এই জন্য আমরা দেখেছি, যদিও আমাদের প্রথম দিকে আমাদের টেস্টের ক্যাপাসিটি কম ছিল, কিন্তু এখন কিন্তু প্রায় 70টার মতো জায়গায় টেস্ট হচ্ছে। তারপরেও আমরা দেখছি আমরা যেরকম আশা করেছিলাম নাম্বার সেরকম ভাবে বাড়ছে না, সেটা অনেক কারণ থাকতে পারে। এখন এক্ষেত্রে আসে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্টের ভূমিকা। বিশেষ করে অ্যান্টিজেন টেস্ট, যেটা দিয়ে আমরা আসলে রোগী শনাক্ত করতে পারবো, সেটা আমরা যত দ্রুত তাড়াতাড়ি আনতে পারবো সেটা আমাদের জন্য ভালো। সেটা শুধু আমাদের কি বলে মহামারী কোন পর্যায়ে আছে সেটা বোঝার জন্য না, স্ক্রিনিং এর জন্য না, ইভেন ডাক্তার সাহেবরা যখন ট্রিটমেন্ট দিচ্ছেন হাসপাতালে পেশেন্ট কোভিড এর পেশেন্ট কিনা সেটা জানাটা খুবই জরুরি। সেই জন্য অ্যান্টিজেন টেস্ট গুলোকে তাড়াতাড়ি আনা দরকার। এবং আমার যতটা জানা আছে বাংলাদেশ সরকার বেশ কয়েকটা অ্যান্টিজেন টেস্ট নিয়ে এখন চিন্তা ভাবনা করছেন, এ ব্যাপারে টেকনিক্যাল কমিটি পরামর্শ দিয়েছে কোনটা নেওয়া যাবে। তো যত দ্রুত আনা যায় ততই আমাদের জন্য ভালো, কিন্তু এটার অনেক ড্রব্যাকস আছে এবং আমাদের ভেবে চিন্তে যেটা সবচেয়ে বেশি। জি, ড্রব্যাকস গুলো একটু শুনবো আমরা। একটু যদি আয়েশা আক্তার আপনার কাছে জানতে চাই যে এই অ্যান্টিজেন টেস্ট এবং অ্যান্টিবডি টেস্টের যে বিষয়টি আসছে, আমরা জানি যে 3 জুন পরামর্শ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, 5 জুলাই আপনারা সুপারিশমালা পাঠিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে, এটি এখন মানে প্রক্রিয়াগত দিক থেকে কোন জায়গাটায় আছে আসলে? জি, ধন্যবাদ। এটা অলরেডি অনেকটা কাজ আগিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে অর্ডারটা বের হয়ে যাবে, তারপরে ডিজিডি এর থেকে অনুমোদন পেলে তখন এটা আসবে। এটা আমাদের প্রসেসিং চলছে অ্যান্টিজেন অ্যান্টিবডিটা। আর অলরেডি আপনারা জানেন আমাদেরকে 80টা ল্যাব আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে 80টা ল্যাব চালু আছে, এবং আমরা টেস্ট বাড়ানোর জন্য আসলে আমরা এই ল্যাবগুলো বাড়িয়েছি, এবং টেস্ট যাতে সব মানে যারা যাদের প্রয়োজন তারা যেন অবশ্যই টেস্ট করে, সেই ব্যাপারে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, যাদের প্রয়োজন অবশ্যই আপনারা টেস্ট করবেন। জি, আয়েশা আক্তার, যে আমরা দেখছি যে পিসিআর ল্যাবের সংখ্যা বাড়ছে কিন্তু টেস্টের সংখ্যা তো বাড়ছে না। জি, এই বিষয়ে জানিয়ে রাখি যে আসলে আমাদের শুরুর দিকে মাঝে আপনারা দেখবেন শুরুর দিকে তো একটা ল্যাব ছিল, এখন তো আমাদের 80টা ল্যাব হয়েছে, এবং মাঝে মাঝে 18,000-এর উপরে পরীক্ষা হয়েছে। সেখানে কিছুটা সাশ্রয়ী মূল্যে নামমাত্রের মূল্যে আমাদের কর ধার্য করে দেওয়ার কারণে 200 টাকা 500 টাকা, এটার জন্য আমাদের যে অপ্রয়োজনীয় টেস্টটা হতো সেটা কিন্তু অনেকটা রোধ হয়েছে। আর একটা আছে সেকেন্ড অ্যান্ড থার্ড টেস্ট যেটা আমরা করতাম আগে, যেটা WHO গাইডেন্সের এখন আর লাগছে না, যাদের উপসর্গ নেই ওষুধ না খেয়ে তাদের ক্ষেত্রে সেকেন্ড অ্যান্ড থার্ড টেস্টটা করা হচ্ছে না,
সেটার কারণে কিন্তু প্রাকৃতিক দুর্যোগে আপনারা যা অনেক রকমের বন্যা হচ্ছে, সবকিছু মিলে টেস্টের সংখ্যাটা কমছে, কিন্তু আমাদের আক্রান্ত সংখ্যাটা দেখতে হবে সে আমাদের কিন্তু আগের চেয়ে একই পর্যায়ে আছে, এখন কিন্তু খুব একটা বাড়ছে না, একই লেভেলে স্টেবল হয়ে আছে, এবং যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই টেস্ট করছেন এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা টেস্ট করবেন। আর অনেকে আছে যারা বাড়িতে থাকছেন, তারা আমাদের টেলিমেডিসিন সেবাটা তো খুব ভালো পাচ্ছেন, যার কারণে দেখা যাচ্ছে যারা একটু অসুস্থ বোধ করছেন তারা টেলিমেডিসিন সেবাটা ডাক্তারদের কাছ থেকে ফোনে নিয়ে নিচ্ছেন, যার ফলে তারা বাইরে ঘর থেকে বের হচ্ছেন না, ঘর থেকে বেরোনোর সংক্রমণটা কিন্তু অনেকটা কম হচ্ছে। এসব কারণে কিন্তু সংক্রমণের হারটা আগের চেয়ে একদম স্টেবল হয়ে আছে, এবং যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে, সবাই যদি মাস্কটা পরে বাইরে বের হয় এবং সামাজিক দূরত্বটা মেনটেন করে চলে, তাহলে আমাদের এই সংক্রমণের হারটা কিন্তু আরো অনেকটা কমবে। কিন্তু টেস্টের সংখ্যা বাড়ানোর কারণে কিন্তু আমাদের ল্যাবের সংখ্যা আমরা কিন্তু বাড়িয়ে যাচ্ছি। জি, আশা ডাক্তার আপনার কাছে আসবো। আমি একটু অধ্যাপক জহির, ডাক্তার জহির আল আমিন, আপনার কাছে যে প্রশ্নটি আসলে রাখতে চাই, আমরা দেখেছি সাম্প্রতিককালে বেসরকারি হাসপাতালগুলো নিয়ে বেশ কিছু ঘটনা, রেজেন্ট, জেকেজি আর মতন আরও অনেক ঘটনা ঘটেছে, এবং এর ফলে দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা অন্যরকম ধারণা জন্মেছে। সেই জায়গাটাই থেকে আপনি তো একজন বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপক, আপনার মতামতটা আসলে জানতে চাই। তাই না? আমরা প্রায়, সালাম আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় 1400 করোনা রোগী অলরেডি চিকিৎসা দিয়ে ফেলেছি ইম্পালস হাসপাতাল, এবং তার মধ্যে 1200 রোগী অলরেডি ভালো হয়ে চলে গেছেন। এটা একটা বিরাট নাম্বার এবং আমাদের সাকসেস রেট অনেক ভালো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের অনেকের সঙ্গে সুরমেলে একটা কথা বলতে হয়, আমাদের দেশে সাংবাদিকরা তারা যেটা যেটা শিবদান্বেষণ, মানে খুঁত খোঁজার জন্য যতখানি বেশি আগ্রহশীল ততখানি কিন্তু ভালো জিনিসকে পেট্রোনাইজ করতে আপনারা হয়তো ততখানি আগিয়ে আসেন না বলে আমি দুঃখিত, দুঃখ প্রকাশ করছি। যে কথা হলো কি, অবশ্যই অবশ্যই এখানে একটা করোনা আসার পিছনে একটা কারণ ছিল। এটা করোনার আসা, করোনার প্রিভেনশন, এটা যে ছড়ায় যাচ্ছে, এগুলো সব ব্যাপারে চিন্তা করতে হবে যে এটার পিছনে আল্লাহর একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছা হলো মানুষকে ভালো তৈরি করা। কিন্তু যখন মানুষের এই টাকার লোভ বা এটা যে একটা একটা করোনা টেস্ট, একটা পিসিআর টেস্ট, একটা পিসিআর টেস্ট একটা করতে আধা ঘন্টা সময় লাগে। একটা লোক যদি থাকে যে ম্যাক্সিমাম ঘন্টায় 2-3 করতে পারবে, তাহলে দেখা যাচ্ছে দিনে সে 15-20-30-40 বেশি টেস্ট করতে পারবে না। ফলে যদি 40 টেস্টে আমার প্রত্যেকটা টেস্টে আমি ধরে নিই সর্বোচ্চ আমার 1000 টাকা লাভ হয়, তা আমার প্রতিদিন লাভ হবে 40,000 টাকা। তা আমি যদি 10 জন লোক রাখি 4 লক্ষ টাকা, মাসে আসবে 1,20,00,000। 3-4 মাস করোনাকালীন সময় আমাদের আসবে 4-5 কোটি। এখন আমি যদি মনে করি আমি কোটি কোটি টাকা লাভ করব, তখন আমি কি করব? তখন আমি সহজ একটা রাস্তায় চলে যাব, আমি এই কঠিন এই টেস্টের দিকে না যে আমি ওই খাতার মধ্যে লিখবো আর একটা করে সিগনেচার দিয়ে একটা রিপোর্ট বানিয়ে দিব। এবং আনফর্চুনেটলি এই যে অতি মুনাফালোভী কিছু সংখ্যক লোকজন যারা দেখছে কি নর্মাল ওয়েতে যে টেস্ট করি আমি অতিরিক্ত টাকা কামাই করতে পারবো না, আমার টাকা আসার পরিমাণ অত্যন্ত কমে যাবে, তখন আমি করেছি কি আমি ইচ্ছা মতো করেছি। এবং সত্যি কথা বলতে তারাই এসে বড় বড় কথা বলছে, গলাবাজি করেছে এবং অত্যন্ত দুঃখজনক কথা। আমি অবশ্যই আমি সাংবাদিক ভাইদেরকে আমি একটা সাজেশন দিব, আমি এটা আমি এটা আমি মনে করি এটা আমি একটা ইসের আকারে দিতে চাই যে আপনাদের এখানে যারা যারা কথা বলে অন্তত একটা সিভি তো আপনারা রাখবেন, যে লোকটা 10 জন লোকের সামনে বিভিন্ন উপদেশমূলক বাণী দিচ্ছে তার যে ক্যাপাসিটি কত, সে কি ম্যাট্রিক পাস না ইন্টারমিডিয়েট পাস, একটা তো সিভি, একটা শুধু সিভি রেখে দেন, আপনাদের সিভি দেন আপনি কি কথাবার্তা বলছেন। যে কথাটা বলছিলাম এই জিনিসটা করেছে অতিরিক্ত মুনাফার লোভে, আমরা এখানে আমাদের করোনা টেস্ট আমরা শুরু করছি, আজ থেকে আমরা শুরু করবো, আমাদের পিসিআর ল্যাব রেডি হয়ে গেছে, আমরা কিন্তু পারমিশনটাই এখন পর্যন্ত আমরা চেষ্টা করিনি, যতক্ষণ আমাদের প্রত্যেকটা জিনিস একটু আগে আমাদের সিও ম্যাডাম বললো যে যেমনটি আপনি বলছিলেন, আসলে যেমনটি আপনি বলছিলেন যে টক শোতে বা বিভিন্ন জায়গায় তাদেরকে এনে কথা বলা, আসলে তাদের একটি পরিচয় থাকলে আসলে যখন টক শোতে কাউকে নিয়ে আলোচনা করা হয় সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদেরই ডাকা হয় আসলে, তখন সেই জায়গাটাই তখন যিনি থাকেন তাকেই ডাকা হয়। অবশ্যই বিশেষজ্ঞ, কিন্তু কথা হলো কি বিশেষজ্ঞ তো সবাই সেজে যায়, আমাদের একটা সিভি তো থাকবে, একটা ম্যাট্রিক পাস লোক এসে কিভাবে এখানে এসে বলে আমাদেরকে ধর্মের বাণী শোনায়, আমাদেরকে আশার বাণী শোনায়, এটা তো ঠিক না। সত্যি কথা বলছি, আমার একটা অ্যাজ এ সিটিজেন আমি আমার এখানে বললাম তো 1200 রোগী আমাদের এখান থেকে ভালো হয়ে গেছে, 1400 রোগী চিকিৎসা দিয়েছি, আমি জানতে চাই কেন এইসব লোক এসে আমাদেরকে বিভিন্ন কথা বলবে যাদের কোনো অধিকার না। আপনার সিভি রাখেন না কেন? একটা সিভি তো রাখতে পারেন কি, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া? তো সিভির ভিত্তিতে তারা আপনার দেখতে পারেন কি লোকটা কেমন, সেটা আলাদা কথা। যে কথা হলো কি আসলে ভালো ল্যাবরেটরি ঢাকা শহরে যে নাই এটাও তো ঠিক না। অবশ্যই আমাদের যে চিকিৎসাগুলো হচ্ছে কারা করছে? ডাক্তারাই তো করছে, ল্যাবরেটরিগুলোই তো করছে, হসপিটালগুলোই তো করছে, আমরা শুধু নেগেটিভ দিকটা দেখে যাচ্ছি। কিন্তু আমাদের যে পজিটিভ দিক, আপনি দেখেন মৃত্যুর হার আমাদের কত কম। আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গতকাল ক্যালিফোর্নিয়াতে 1000 লোক মারা গেছে জানেন, ক্যান ইউ ইমাজিন একদিনে 1000 লোক ক্যালিফোর্নিয়াতে মারা গেছে, সেখানে আমাদের এখনো 2000 ক্রস করছে কিনা সন্দেহ।
আমাদের যে ভালো দিকটা আছে সেদিকটা একটু দেখতে হবে অবশ্যই। জি, ভালো দিক আছে, নিশ্চয়ই ভালো দিক আছে, আপনার কাছে জানবো। এই ভালো দিকগুলো সম্পর্কে আপনার কাছে আসলে জানতে চাইবো, করণীয় কি সেটাও আপনার কাছ থেকে আমরা একটু বুঝে নিতে চাই। আমাদের সাথে যেহেতু ডাক্তার আবু ইউসুফ ফকির আপনি আছেন, আপনার কাছে যে বিষয়টি আমরা আসলে কথা বলছিলাম যে পিসিআর ল্যাবের সংখ্যা বাড়ছে কিন্তু টেস্ট কমছে, আমরা সেই জায়গাটায় দেখছি। আয়েশা আক্তার তিনি এই জায়গাটায় বলছিলেন, এক জায়গায় দেখছি যে আমরা টেস্ট কম, শনাক্তের সংখ্যা কিন্তু বেশি, আবার হাসপাতালে যদি আমরা যদি দেখি সজ্জার ক্ষেত্রে মানুষ কম ভর্তি হচ্ছে, এটা কি আস্থার জন্য যাচ্ছে না, মানে আস্থার সংকট, নাকি আসলে অন্য কিছু? ধন্যবাদ। বিষয়টি আসলে আগে অনেকে কিন্তু একটি টেস্ট বারবার রিপিট করত, এটি একটি ব্যাপার আছে। আরেকটি বিষয়, আমি আশার সাথে একমত না, আমি নিজেও দেখেছি যে বাড়িতে যারা বয়স্ক লোক একটা টেস্ট করাতে যায়, ওইখানে দেখা যায় 500 টাকা আপনার নগদ যে ট্রানজ্যাকশন সিস্টেম আছে সেখানে জমা দিতে হয়, সেখানে জমা দিয়ে আইডি নাম্বার মিলাইতে হয়, আইডি নাম্বার মিলানোর পরে তারপরে স্যাম্পল কালেক্ট হয়। কিন্তু এই যে একটা জটিল প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বেশ কঠিন। আমার কাছে একজন এডিজি হিসাবে আমার কাছে মনে হয়েছে, আমি কয়েকজনকে করিয়ে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা কঠিন, যা সাধারণ লোকের পক্ষে দুরূহ বললেই বলা যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি এটা সিম্পল করে সেক্ষেত্রে টেস্টের পরিমাণ আরও কিছু বাড়বে। আর অনেকে এখন যে আপনার সিমটম দেখে বা সাইন দেখে এরা বাসায় চিকিৎসা নিচ্ছে, এটি একটি কারণ যে যার জন্য অনেকে টেস্ট করতে চাচ্ছে না। আরেকটি বিষয় আছে সামাজিক ব্যাপার, অনেকে মনে করে আমার যদি করোনা পজিটিভ হয় আমাকে একগড়ে করে রাখবে, আমাকে আইসোলেশনে যেতে হবে, পাশের লোকরা আসবে না। অনেককে আমি টেস্ট নিজে করিয়ে দিয়েছি, তারা বলছে ভাই আমি বাসার ঠিকানা দিব না, আমাকে টেলিফোন এসে যেতে দেয়, আমি রাস্তায় যে আমি আমার ওয়াইফ করে দেবো, কারণ আমি ভাড়া বাসায় থাকি, যদি বাড়িওয়ালা জানে আমাকে বাড়ির থেকে বের করে দিতে পারে। এই সমস্ত বিভিন্ন বিষয় মিলে টেস্টগুলো কমে গেছে। তারপরে জহির আলামিন ভাইকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের প্রাইভেট সেক্টর অনেকেই একটি আরটিপিসিআর টেস্ট করতে 3,500 টাকা খরচ যায়, এটা খরচই পড়ে, এখানে ওনাদের আসলে প্রফিট হয় না। নিঃসন্দেহে আমাদের প্রাইভেট সেক্টর যে সার্ভিসটা দিচ্ছে এই সার্ভিসটি ভালো, যে নন প্রফিটেবল তারা দিচ্ছে। পাশাপাশি আমি আরেকটি অনুরোধ করব যে অনেক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা অনেক বেশি বিল নেয়, অক্সিজেন যেই পরিমাণ দেয় না তার চেয়ে বেশি বিল নিচ্ছে। আমার অনুরোধ থাকবে, আপনারা একটা ক্রান্তিকালীন সময়ে মানুষকে যেমন সেবা দিচ্ছেন, এই দেশের মানুষ যদি বেঁচে থাকে আপনাদেরকে স্মরণ করে রাখবে, আপনাদের বড় হাসপাতালগুলো আরও বড় হবে। এই এই সময় অ্যাটলিস্ট মানুষকে যত কম বিল নিয়ে নো প্রফিট নো লসে যদি সার্ভিসটি দেন, তাহলে আমার বিশ্বাস জাতীয় আপনাদেরকে মনে রাখবে, আমাদের সরকারও মনে রাখবে, এবং আপনারা অদূর ভবিষ্যতে আরও বড় জায়গায় যাওয়ার সুযোগ থাকবে। আর যদি আমরা স্বাস্থ্য অধিদপ্তর দেখি কেউ এরকম করে, তাহলে কিন্তু আমরা মনে করব যে আমাদের ভ্রাম্যমাণ টিম নেমে এগুলো দেখতে হবে, যে কেউ কেউ, আমি সবাইকে বলছি না, কেউ কেউ করে। আমার অনুরোধ থাকবে যাতে কেউ এটা এটা এই কাজটি যাতে না করে, যে অনেকের অক্সিজেন সাফিসিয়েন্ট লাগে নাই কিন্তু আপনি বিল বেশি ধরতেছেন, যতটুকু সহনীয় পর্যায়ে বিল ধরা যায় সেই জিনিসটি জহির ভাই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। ওকে ভাই, আপনি তো আমাকে চিনেনই। জি জি, আমার সম্বন্ধে আইডিয়া আছে, আমাদের হাসপাতালের বিল অত্যন্ত কম, আমি তো দেখি কি আমাদের হসপিটালে যে রোগী 2-3 না জহির ভাই থাকে, তারপরে এটা এটা আমি কোনো নাম বলতে চাই না জহির ভাই, এটা আমি আমি তো সবাইকে ওইভাবে নাম বলা বললে হয়তো কালকে আমার বিরুদ্ধে মামলা করে দিবে, আমি সেটাই বলছি না। আমি চাচ্ছি যে সবাই যাতে সহনীয় পর্যায়ে করে, আমি আপনাকে আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, সুবাদে আমি মিডিয়ার মাধ্যমে নলেজটা ডিসেমিনেট করলাম যাতে জিনিসটা টক্সিক পর্যায়ে না যায়, আসলে অনেকে ঠেকেই কিন্তু হসপিটালগুলোতে ভর্তি হয়। প্রত্যেকটা জিনিসের ফকির ভাই, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, করোনা যে আল্লাহ পাঠাইছে আমাদের কাছে এটা একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো অবশ্যই আমি মনে করি কি বুঝায় দেওয়া কি তোমার মৃত্যু যে কোনো সময় হতে পারে এবং তুমি আল্লাহর কাছে কি জবাব দেবা তার জন্য তুমি রেডি হয়ে যাও। কিন্তু যেমনটি ভাবা হচ্ছিল যে করোনা আমাদের মানবিক করবে, আসলে আমাদের কি ততটা মানবিক করতে পেরেছে করোনা, এটা বোধহয় ঠিক জিনিস হচ্ছে না আসলে, সেটা কিন্তু এখন ভাববার বিষয়। আমি একটা কথা বলেছেন কি সামাজিক যে ব্যাপার বাড়িওয়ালা, আমি একটা যেখানে আমি যেখানে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আমি বলি, আমি গতকাল না পরশুদিন গেছিলাম কিন্তু আমি ডিজি অফিসে, তখন আমি দেখলাম কি যে বাড়িওয়ালা আমাদের ডাক্তারদেরকে আমরা রাখতে যেয়ে আমাদের কিন্তু প্রচুর কষ্ট পড়ে যায় যখন আমরা তাদেরকে হোটেলে রাখি। দুঃখজনক হলো দেখলাম অনেক বাসা ফাঁকা আছে বাংলাদেশে ঢাকা শহরে, তারা বলবে আমরা বাসা ভাড়া দিব না। একটা ডাক্তার, এখন তো আমরা WHO বলতেছি কি যদি কোনো লোকের যদি রোগের সিমটম না থাকে সে ছড়াচ্ছে না,
একটা ডাক্তার সুস্থ ডাক্তার একটা বাসার মধ্যে থাকবে, সে বলুক কি আমি সিঁড়ি দিয়ে উঠবো, আমি লিফ্টে উঠবো না, তাহলে বাড়ির যে সোসাইটি সেই সোসাইটির কি এত অসুবিধা কি তারা বলবে কি না এদেরকে ভাড়া দিব না। এখন দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বাড়িয়ে যারা যারা ডাক্তার যারা যারা এগুলো কাজ করছে, হ্যাঁ ডাক্তাররা কি খারাপ কাজ করছে, অবশ্যই তাদের জন্য তাদেরকে শাস্তি পেতে হবে, ডাক্তাররা অনেক ভালো কাজও করছে, আপনিও ডাক্তার আপনি জানেন আপনি কত ভালো কাজ করছেন ঢাকা মেডিকেলে অন্য জায়গায় কিভাবে কাজ করছে তারা। এই ডাক্তার যারা কাজ করবে তাদেরকে বাসা ভাড়া দিবে না, বাসা যদি ধরা পড়ে কি ডাক্তারি করে তখন বলবে তুমি ঢুকতে পারবে না, তোমাকে এখান থেকে ঢুকানো বাহির, এটা তো অত্যন্ত নিকৃষ্ট মনে করেছে আমি মনে করি। এখানে কোথায় যারা ডাক্তারদেরকে পেট্রোনাইজ করবে কি তারা আমাদের এই সুযোগ সুবিধাটা এনে দিচ্ছে, আপনাদের আসেন আপনারা তো থাকেন না তো সম্মান দিবে কোথায়, যেখানে সব জায়গায় বিদেশি স্যালুট দিচ্ছে নিঃসন্দেহে ডাক্তাররা চিকিৎসকরা আমাদের সম্মুখ যোদ্ধা, তারা তারা এই যুদ্ধে আমাদেরকে জি জি জাহির আলামিন জানেন আপনি না জহির ভাই এটা তো সত্যি কথা বলতে শুধু ডাক্তার না, এখানে ধরেন যারাই সার্ভিস দিচ্ছে সার্ভিস একজন ভাড়াটিয়া যার যার থেকে আপনি গত 20 বছর বাড়ি ভাড়া নিয়ে তার টাকায় চলছেন, তাকে আপনি অসুস্থ বিদায় তাকে বাড়ির থেকে তুলে দেবেন, এটা তো ইনহিউম্যান কাজ আসলে, এটা তো টোটালি আপনি ব্যাপারটা ইনহিউম্যান। আজকে আপনি সুস্থ আছেন কালকে যে আপনি অসুস্থ হবেন না জি সবকিছু একেবারে একেবারে। আমি যদি একটু আমি মাঝখানে ইন্টারাপ্ট করি, আসলে যে মানবিকতা আমাদের জন্ম হবে মনে করা হয়েছিল করোনা, সেই করোনা আমাদেরকে আসলে মানবিকতা দিকে আসলে ধাবিত করতে পারেনি, দেখা গেছে কিছুটা হলেও কিন্তু অমানবিক করে ফেলেছে। আমরা একটু আলোচনায় যদি যুক্ত করে নিয়ে আবারও আয়েশা আক্তার, যেই বিষয়টি আসলে বলছিলেন যে ডাক্তার আবু ইউসুফ ফকির যেই টেস্টের কথা আপনি বলেছেন, তিনি একটু দ্বিমত পোষণ করেছেন, তিনি বলেছেন যে যে প্রক্রিয়াটি আসলে করা হয়েছে টেস্টের ক্ষেত্রে সেটি আসলে ততটা সিম্পল না, আর একটু সিম্পল যদি করা যেত তাহলে ভালো হতো। আচ্ছা ধন্যবাদ। একটু জটিল প্রক্রিয়াটি, এটা তো একটা সরকারি সিদ্ধান্ত, প্রথমে শুরুর দিকে কিন্তু নাম একদম বিনামূল্যে দেওয়া হতো, তা সরকারি নামমাত্র মূল্যে যে কোনো সেবা নিতে গেলে ইজাফিটো দিতে হয় না, সেটা নামমাত্র মূল্যে সাশ্রয়ী মূল্যে এই টাকাটা সরকারি নির্ধারণ করেছে, যদি মনে করে সেটাকে আবার বিনামূল্যে করতে পারে, এটা সরকারি যেহেতু সিদ্ধান্ত। আর সেখানে ইজি করার জন্য আমাদের যেগুলো ল্যাবগুলো আছে ল্যাবে কিন্তু ওই যে নগদ টাকাটা নিয়ে তারপর করা হয়, শুধুমাত্র বাড়িতে যে টেস্টটা করা হয় যেটা আমাদের অধিদপ্তর থেকে বাড়িতে যে টেস্টটা করে সেটা কিন্তু লিমিটেড বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে বা যারা চলাফেরা করতে পারছে না তাদের ক্ষেত্রে, বাকিরা 80টা ল্যাবে কিন্তু চালা যেয়ে তারপর নমুনাটা দিয়ে আসে, সেখানে নগদভাবে নেওয়া হয়। তো না আশা আচ্ছা আমি একটু বলি, এখানে যেটা হয় কি যেমন ধরো আমি মেসেজ পাঠালাম যে টাকা নিচ্ছি, সেই মেসেজটা আবার ওইখানে মিলাতে হয়, তো মিলাতে যাওয়ার পর তারপর আবার ওই আরেকটা মেসেজ পাঠাতে হয়, অত জটিল না করে যখন আমরা শুধুমাত্র অধিদপ্তর থেকে পাঠাচ্ছি স্পেশাল কিছু পার্সনদের জন্য যারা ডিজেবল বাসা থেকে বেরোতে পারছে না বা অসুস্থ এদের ক্ষেত্রে বা বয়স্ক লোক বিদেশ যাবে সরকারি সরকারি ভাবে তো এটা নির্ধারণ করে দেওয়া, যার জন্য এটা আরো বেশি আপডেট করার চেষ্টা করা হচ্ছে যত ইজিলি করা যায়। আচ্ছা আমার কাছে মনে কি এটা এটা না করে যদি এমন করা হয় যেমন সে বাড়িতে যে টাকা নিয়ে আসবে একটা রিসিপ্ট দিয়ে আসবে, কেমন এটা করলে হয় কি অনেকের জন্য ইজি হয় কারণ এটা মিলানো অ্যাডজাস্ট করা আসলে কঠিন হয়, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় আর ইজিলি করা যায় কিনা তাহলে মানুষের এই প্রক্রিয়াটা আসলে সহজ করা দরকার। জি আমি একটু যদি অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী আপনার কাছে আসতে চাই, আপনার কাছে যেই আপনি বলছিলেন যে ড্রব্যাক আছে কিছু সেইটা একটু জানতে চাই, আসলে কি কি বিষয় আছে এটার মধ্যে? আচ্ছা এই ড্রব্যাকে যাওয়ার আগে আমি আপনি একটা কমেন্ট করেছেন মানবিকতার উপরে, মানবিকতা অনেক কমে গেছে, আমি আসলে এখানে দ্বিমত পোষণ করি আপনার সাথে। জি আপনার মতামত বলতে পারেন, আমি গত কয়েক বছর দেখেছি এই করোনা কালে কিন্তু ডাক্তার দিনই যেটা ঘটছে ছিল, হ্যাঁ ডাক্তার নিয়ে কম ছিল ওটা প্রকাশ পেয়েছে, এটা শুরুর দিকে সবাই আতঙ্কিত ছিল কিন্তু এখন কিন্তু কেউ আর আতঙ্কিত না, এখন সবাই কিন্তু সেবাটা দিচ্ছে। আমি সেটা বলছি না, আমি বলছি যে মানবিকতার বহিঃপ্রকাশ যখন লকডাউন চলছিল তখন অনেক ভলান্টিয়ার বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসছিল, অনেক পুলিশ যারা নিজেরা কাঁধে নিয়ে খাবার পৌঁছে দিয়ে আসছে বিভিন্ন জায়গায়, আমরা ছবি দেখেছি আপনাদের রিপোর্টও দেখেছি, সুতরাং মানবিকতা কমে গেছে তা না, ডাক্তারদের নিয়ে যেটা হচ্ছে এক ধরনের ভয় কাজ করেছে সেটা। আমি একটু যদি আমি সংশোধন করি, আমি এখানে কিন্তু চিকিৎসকদের মানবিকতার কথাটি বলিনি, আমি বলেছি যে আমাদের সকলের মানবিকতার জায়গাটা আমরা দেখেছি, আমরা দেখেছি যে সন্তান তার মাকে ফেলে দিয়েছে রাস্তায় বা ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছে চিকিৎসা করোনা জানার পরে, এরকম কিন্তু অনেক কিছু আমরা দেখেছি আসলে, যার কারণে এই জিনিসটা একটু কম ছিল কিন্তু এখন কিন্তু সবাই এটা বুঝছে যে এই রোগে মারা যাচ্ছে না, মৃত্যু হারটা অনেকটা কম, যার ফলে ওই আতঙ্কটা
কমছে, একটা হাসপাতালে কিন্তু দেখেন রোগীর সংখ্যা কেন কমছে, আতঙ্কটা কমে গেছে। যখন জটিল রোগী তারা হাসপাতালে যাচ্ছে, আর যারা বাসা থাকছে যারা টেলিফোনের সেবাটা নিয়ে কিন্তু বাড়িতে ভালো থাকছে। এই কারণে এখন অনেকটাই কিন্তু আগের চেয়ে আতঙ্ক কমেছে, মানুষের মানবিকতা বেড়েছে, সবকিছু কিন্তু বেড়েছে। শুরুর দিকে আতঙ্কের জন্য কাজটা হয়েছিল। আর আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে ভিরুলেন্সি অফ দ্য অর্গানিজম সামহাও আমাদের দেশে যে অর্গানিজম ভিরুলেন্সি অনেক কম, কম কম বলেই কিন্তু যে ক্রিটিক্যাল পেশেন্ট আমাদের কিন্তু অনেক কম, যা আর আমার ক্রিটিক্যাল পেশেন্ট কম বলেই কিন্তু আমাদের ডেথ রেটও অনেক কম। আমাদের ডেথ রেট হচ্ছে 1.3, তাই না? যেখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনার 10%, 11%, 12%, এটি একটি বড় কারণ যে ভীতি কমে আসার। জি ফোকাসটা আসলে ঠিকই বলেছেন। আসলে আমাদের দেশে যে ভাইরাসটা ঘুরছে, মানে যেটা আসছে সেটা অন্যান্য, বিশেষ করে আমেরিকাতে যেটা আসছে সেটা থেকে একটু ডিফারেন্ট, সিভিয়ারিটি কম হয়। এই জন্য অনেক রোগ সিভিয়ার রোগী কম হচ্ছে, ইন্টেনসিভ কেয়ারের প্রয়োজনটা কম হচ্ছে বা মারা যাচ্ছে না, প্লাস বাসায় থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে, বাসার থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে। বাসায় থেকে এই যে চিকিৎসা নিচ্ছে, ঝুঁকি বাড়ারও তো সম্ভাবনা আছে নাকি? সেটা যেন বেশি থাকে, তো সেইরকম অ্যান্টিজেন প্রুভেন অ্যান্টিজেন টেস্ট আসলে খুব একটা আসে নাই, যেটা সেন্সিটিভিটি অনেক ভালো। আর অ্যান্টিজেন টেস্ট বেশিরভাগের হিসেবে থাকে হচ্ছে ফলস নেগেটিভ বেশি থাকে, মানে সেন্সিটিভিটি একটু কম থাকে। তো সেক্ষেত্রে হয় কি, যারা পজিটিভ হলো তারা তো রোগী হিসাবে শনাক্ত হয়, কিন্তু যাদেরকে নেগেটিভ বললাম তাদেরকে আবার আরটিপিসিআর করতে হয়, এটার জন্য একটু সমস্যা। কিন্তু কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যারা পজিটিভ তাদের ধরা পড়ে যায়, সুতরাং আরটিপিসিআর এর সংখ্যাটা কমে আসে। হ্যাঁ, সেই জন্য আমরা অ্যান্টিজেন টেস্টটাকে রোগ নির্ণয় বা রোগ শনাক্ত করার জন্য বলছি। তবে এটা একটা টেকনিক্যাল ইস্যু, আমাদের টেকনিক্যাল কমিটির কাছে যাচাই বাছাই করেই কোন টেস্টগুলোকে অ্যাপ্রুভ করবেন এটা ওনারা দেখেই বলবেন। না, তবে আমার কাছে মনে হয় কি, অবশ্যই এখন একটি সুবিধা আছে যে আরটিপিসিআর খুব একদিনে টেস্ট রেজাল্ট দিয়ে দিচ্ছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরগুলোতে, সেটি একটি ভালো দিক। আর অ্যান্টিজেন টেস্ট যেটি করলে যেটি বড় সুবিধা, আপনার ডায়ালিসিস লাগবে, আপনি সাথে সাথে টেস্ট করে করতে পারলে, আমি একটা অপারেশন করব, ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করব, সাথে সাথে আমি টেস্টটা করে দেখলাম যে পজিটিভ অর নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারদের সেফটি মার্জিন, রোগীর সেফটি মার্জিন, এই এই জিনিসগুলো অনেক বেশি থাকে, রোগীর চিকিৎসা পাওয়ার ব্যাপারটিও নিশ্চিত হয়। এক্স্যাক্টলি, তবে একজন ফ্লাই করবে, আপনি এয়ারপোর্টে আমি কি ঢুকতে দিব কি দেবো না, সাথে সাথে আপনি টেস্টটা করে আপনি ডিসিশন নিতে পারেন। এই র্যাপিড টেস্টের কতগুলো তো সুবিধা আছে নিঃসন্দেহে, যেটি আপনার বোম্বে, তারপরে আপনার দিল্লি, এরা কিন্তু র্যাপিড টেস্ট করে। এখন আপনি কিট কোন দেশ থেকে আনবেন, কোন কোয়ালিটি কিট আনবেন, কাদের কিট আনবেন, এটার উপরেও সেন্সিটিভিটি কিন্তু অনেকটা ভেরিয়েশন হয়। যেমন ইন্ডিয়া যেটা করছে সেটা হলো আপনার সাউথ কোরিয়া থেকে কিট আনছে, ওদের কিন্তু সেখানে সার্ভিস কিন্তু ভালো, বিশেষ করে দিল্লি এবং বোম্বেতে। সেটা গেল, তারপরে পিসিআর এ ম্যাক্সিমাম সাকসেস রেট, মানে ম্যাক্সিমাম পজিটিভ আসে 70% ক্ষেত্রে, আমাদের দেশে হয়তো 60% ক্ষেত্রে পজিটিভ আসে। এই যে 40% লোক যারা ধরা খেলো না, যেটা ফলস নেগেটিভ হয়ে গেল, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বুক ফুলায়, এবং তারা মনে করছে তারা অসুস্থ না, এবং অসুস্থ না হওয়ার জন্য সে কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে। আমার মনে হয় যে আমাদের দেশে ডাক্তার মারা গেছে, অন্যতম একটা প্রধান কারণ হলো যে অনেক কর্পোরেট হাসপাতালে তারা করছে কি, যারা পিসিআর নেগেটিভ আমি আপনার সাথে বলতেছি কি,
এই জিনিসটা আমি একটু বলি ফকির ভাই, এই জিনিসটা হচ্ছে কি, এই যে ডাক্তাররা সহজ ভাবে দিচ্ছে কিনা টেস্ট নেগেটিভ, এবং নেগেটিভ করে তাকে মনে হচ্ছে আমরা এটা বোধহয় ভালো আছে, নেগেটিভ আসলেই নেগেটিভ, এবং এতে কিন্তু আমাদের ডাক্তাররা কিন্তু অনেক ইনভলভ হয়ে গেছে এবং অনেক মারাও গেছে। কাজে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই টেস্ট করতে হবে, বাট টেস্ট ইজ নট দ্য আলটিমেট রেজাল্ট। আলটিমেটলি আমাদেরকে বুঝতে হবে, রোগীকে বুঝতে হবে কি আপনার যদি সাইন সিমটম থাকে, করোনা ডায়াগনোসিস ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আপনার যদি সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট গলা ব্যথা থাকে, আপনি ধরে নেবেন আপনার করোনা পজিটিভ, এবং করোনা পজিটিভ ধরেই আপনি ইউ হ্যাভ টু বিহেভ সেন্সিবলি। প্রত্যেকটা রোগীকে বলবো কি আপনি যখন রোজ হাসপাতালের মধ্যে যাবেন, আপনার থেকে যদি আপনার যদি এই ক্যালাসটেস এর জন্য 10টা লোকের ইনভলভ হয়, এদের দায়িত্ব আপনাকে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে, এবং তখন আপনি কিন্তু মনে রাখবেন কি এটা আপনি যে আমি টেস্ট নেগেটিভ করেছিলাম বলে ঠিক হবে না। আমার কথা যদি শুনে থাকেন আপনারা, আপনাদেরকে আমিও বলছি কি যাদের সিমটম আছে পৃথিবীর সব জায়গায় বলতেছে করোনা ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস এট দিস মোমেন্ট, যখন সোশ্যাল যখন এরকম কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, করোনা হলো সোশ্যাল হলো কমিউনিটি, এটা হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস। যাদের সর্দি কাশি কি গলা ব্যথা জ্বর শ্বাসকষ্ট আছে তাদেরকে সবাইকে করোনা ধরে নিতে হবে, সেভাবে বাসায় তারা আইসোলেশন থাকবেন, এবং আইসোলেশন থাকার পরে যদি তাদের সমস্যা হয় তারা ডাক্তার চিকিৎসা নেবেন। কিন্তু আপনারা কিন্তু এটা গোপন করে কিনা আমার কিছু নাই আমার টেস্ট নেগেটিভ করে আপনি বুক ফুলে ঘুরে বেড়াবেন এবং 10 জায়গায় করবেন, এটা ঠিক না। আর একটা কথা আমি সবাইকে বলবো, গতকাল আবার প্রজ্ঞাপন জারি হয়েছে মাস্কের ব্যাপারে, ফর গড সেক, আমাদের মতো গরিব দেশে আমাদের পক্ষে করোনা চিকিৎসা দেওয়া সম্ভব না, আমেরিকায় দিতে পারে না, ইতালিতে দিতে পারে না, কারণ এটা ভেরি কস্টলি এবং এটা এত বেশি মাত্রায় সংক্রামিত হতে পারে যে আপনার যতগুলো আপনার আইসিইউ আছে বেড আছে সব ভরে যেতে পারে করোনা দিয়ে। কাজেই প্রিভেনশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রিভেনশনের জন্য আপনি যেহেতু ফকির ভাই আপনি আছেন নিশ্চয়ই সরকারে, আপনি বলেন কি মাস্ক ছাড়া কথা বলতে দিবেন না? আমি গতকাল বাইরে গেছি, প্রচুর পরিমাণে লোক মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে ভাই। আমি কিন্তু এইমাত্র চেম্বার থেকে আসছি, আবার এখান থেকে যেও আমি চেম্বার করবো, আমি কিন্তু ওটিও করতেছি। কেমন, আমি মনে করি যে আমার স্ত্রীও কোভিড পজিটিভ, ঠিক আছে, আমি রাতে শোয়ার সময় ও একদিকে পা দেয় আমি আরেকদিকে পা দিই, ঠিক আছে। আপনি যদি প্রতিটা লোককেই মনে করেন যে করোনা পজিটিভ, তাহলে কিন্তু আপনার রোগ হওয়ার চান্স কম। আমি যেমন ওটিগুলা করার সময় আমি সিরি অ্যাক্টিভ প্রোটিন লিম্পোসাইট এক্সরে চেস্ট একদম 1 ঘন্টা আগে, ওটি করার 1 ঘন্টা আগে আমি টেস্ট করে দেখে তারপর সার্জারিগুলো করি। আল্লাহর রহমতে আমি গত 1.5-2 মাস যাবত ওটি করতেছি, অনেক ওটি করি কিন্তু আল্লাহর রহমতে ঝামেলা পড়ে না। আমি প্রতিটা লোককেই মনে করি আমার পাশের লোকটা করোনা পজিটিভ, আমি একমাত্র নেগেটিভ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, শুধু ডাক্তার না এবং প্রতিটা লোকই নিজস্ব সচেতনতা, এক্স্যাক্টলি জায়গাটি আমাকে মনে করতে হবে যে প্রতিটা লোকই করোনা পজিটিভ। আমি সারা শুধু ড্রাইভিংয়ে যারা ড্রাইভিং লাইসেন্স দেয় তাদের জিজ্ঞেস করবেন, তারা প্রথম বানিয়ে দেয় যে আপনি যখন গাড়ি রাস্তায় চালান তখন মনে করবেন আপনি সারা সব পাগল, তাহলে আপনি সবসময় স্টিয়ারিংটা আপনি সাবধানে ধরে রাখবেন। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা লোককেই ভাবতে হবে আমি সারা আমার ঘরের এবং আশেপাশের লোক সবাই করোনা পজিটিভ, সুতরাং আমাকে মাস্ক কোনোভাবে মাস্ক খোলা যাবে না, মাস্কের যত্ন আমারই নিতে হবে, সুরক্ষার জায়গাটা তৈরি করতে হবে, এর জন্য তো বাধ্যতামূলক করা হয়েছে, অর্ডারটা করা হয়েছে, কারণ যেহেতু ছড়িয়ে পড়লে সমস্যা হলো ছড়ালে এটাকে পজিটিভ হিসেবে নিতে হবে সবাইকে। একজ্যাক্টলি একটা জিনিস হলো কি মাস্ক আমরা পড়তেছি কিন্তু কথা বলার সময় মাস্কটা খুলে দিয়ে না এটা এটা করা যাবে না, কানে ঝুলাচ্ছি বা হাতে রেখে দিচ্ছি, কথা বলার সময় তো বেশি সঠিক উপায় মাস্কটা পরাটা আসলে বড় বড় কথা। মাস্কটা আমার মনে হয় কি আমার মনে হয় কি আমি ফকির ভাইকে আবারো বলবো, আপনারা যখন প্রত্যেকদিন ব্রিফিং দেন এত বেশি কথা বললে পাবলিক বিভ্রান্ত হয় দরকার নাই, একটা যদি আমরা মেনে চলি আইন কি, 1 নম্বর হলো আমরা যখন কথা বলবো তখন বিশেষ বদ্ধ ঘরে বা ক্লোজ স্পেসে যখন কথা বলবো তখন আমরা জানি মাস্ক কোনো মতেই না খুলে কথা বলি, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো আমরা যখন আমাদের যখন সর্দি কাশি হবে ধরে নিতে হবে আমরা পজিটিভ, আবার তো এই দিক ছড়ায় তাহলে দায় দায় তা আল্লাহ কাছে দিতে হবে আমাকে, যদি পৃথিবীতে আমি পিছিয়ে যেতে পারি আমি এখান থেকে স্কেপ করে যেতে পারি। আর 40% কেস তো আছে এসিমটোমেটিক, সবাইকে পড়তে হবে। অধ্যাপক সোহেল রেজা চৌধুরী আপনি কিছু যুক্ত করবেন কিনা? আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমরা তো এতক্ষণ ক্লিনিক্যাল সেটআপ নিয়ে কথা বলছিলাম, সেটা ঠিক আছে করোনার সময় ক্লিনিক্যাল সেটআপটা প্রোটেক্ট করাটা একটা দরকার, কিন্তু এর বাইরেও একটা বৃহৎ জনগোষ্ঠী পপুলেশনের হেলথ নিয়ে আমাদের চিন্তা করতে হবে।
আমরা যেটা ভাবছি যে করোনার এখন তো আমাদের দেশে একটা প্লাটু লেভেলে আছে, এটা কয়েকদিনের মধ্যে আমরা আশা করছি কমবে, এটা একেবারেই কমে যাবে না, এটা মাঝে মাঝে স্মল ট্রান্সমিশন একটু কম থাকবে, আবার মাঝে মাঝে হয়তো স্পাইক বাড়তে পারে। তো সেই স্পাইক যখন হচ্ছে তখন সেটা ধরার জন্য সিস্টেমটা আমাদের থাকতে হবে, এই জন্যই আমরা বলছি টেস্টিং কন্ট্যাক্ট এগুলো করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখন বলা হচ্ছে নিউ নর্মাল লাইফ, যেটা সবাইকেই আমাদের এই নতুনভাবে অভ্যস্ত হতে হবে কি করে আমরা এই প্যান্ডেমিক যতদিন পর্যন্ত ভালো ভ্যাকসিন নিয়ে আসছে প্যান্ডেমিকের মধ্যে বেঁচে থাকবো সবাই, সেটার জন্য বলা হচ্ছে তিনটা ডাব্লিউকে আমাদের মনে রাখতে হবে। এটা মানে আমাদের আসলে ক্যাম্পেইন করা দরকার আরো ভালোভাবে, যে একটা ওয়ার এ মাস্ক, ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াচ ইউর ডিস্টেন্স, মানে আপনি একজনের থেকে আরেকজন অন্তত আমাদের দেশে আমরা যেটা বলি 1 মিটার, নর্থ আমেরিকা 2 মিটারের কথা বলে আমরা বলি 1 মিটার থাকবে, এই তিনটা ডাব্লিউ আমাদের খেয়াল রাখতে হবে। আর তিনটা সি এর কথা বলা হয় যে আমাদের অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে ক্লোজড স্পেস যেখানে উইথ পুয়ার ভেন্টিলেশন, জহির ভাই একটু আগে বললেন, এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের মিটিং যদি করি আমরা কম সংখ্যক লোক নিয়ে মিটিং করবো, কিন্তু ওয়েল ভেন্টিলেটেড হতে হবে, এয়ার কন্ডিশন বাদ দিয়ে করাটা বেটার। আর একটা হচ্ছে ক্রাউডেড প্লেস উইথ মেনি পিপল নিয়ার বাই, এটাও বাদ, যেমন স্পোর্টস এরেনা, তারপর কনগ্রিগেশন বড়, এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করে চলতে হবে। ক্লোজ কন্ট্যাক্ট সেটিং, যেমন খুব কাছাকাছি বসে কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, এগুলো অ্যাভয়েড করতে হবে, যেটাতে আমরা খুবই অভ্যস্ত। সুতরাং এই তিনটা জিনিসকে অ্যাভয়েড করা এবং এই বাকি তিনটা ডাব্লিউ সহ চলা, এটাই আমাদের অভ্যস্ত হবে। এবং আমাদের ক্যাম্পেইনের মূল লক্ষ্য এখন থেকে ডিজি অফিস করেন বা আমরা বেসরকারি পর্যায়ে করেন, এগুলোকে পাবলিক হেলথের এই ক্যাম্পেইনগুলো আরো জোরালো হয়ে করা দরকার। জি আয়েশা আক্তার, আপনার কাছে একটু জানতে চাই, সামনে কোরবানির হাট আছে, কোরবানির পশুর ব্যাপারটি আছে, এবং সেই জায়গাটায় স্বাস্থ্য অধিদপ্তরের প্ল্যানিংগুলো কি আসলে? জি ধন্যবাদ। আপনারা অলরেডি জানেন যে অধিদপ্তর থেকে সুপারিশমালা গিয়েছে এবং মন্ত্রণালয় থেকে গতকালকে একটা পরিপত্র জারি হয়েছে যে সব বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে। যারা সরকারি বেসরকারি হাসপাতালে আসবেন সেবা নিতে, তারা অবশ্যই মাস্কটা পরবেন, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নজরদারি করবেন। যারা পশুহাটে যাবেন স্থানীয় প্রশাসন তাদেরকে নজরদারির মধ্যে রাখবেন। যারা হলো যে মার্কেটে যাবেন মার্কেট কর্তৃপক্ষ এটা নজরদারির মধ্যে রাখবেন। প্রত্যেকটা সেক্টরে যারা যারা যেখানে যাচ্ছে সেখানে যারা মাস্কটা পরছেন না সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সে নজরদারির মধ্যে রাখবেন, এবং না পড়লে অবশ্যই তাদেরকে আইনের আওতায়। আমরা জানি অতীতে কিন্তু যখন মাস্কটা না পরে দূরত্ব মেনটেন না করে চলতো তখন কিন্তু অনেকেই কিন্তু আমাদের জরিমানা করা হয়েছে, র্যাব কিন্তু জরিমানা করেছে। আপনারা জানেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে সবাই মিলে একসাথে, তাহলে সম্মিলিত হবে সবাইকে একসাথে কাজ করতে হবে এই রোগটা প্রতিরোধ করার জন্য। কিন্তু আসলে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্কটা, এগুলো ছাড়া কোনো উপায় নেই, কারণ এটা এগুলো মেনটেন করে আমাদের এই রোগটাকে প্রতিরোধ করতে হবে এবং সংক্রমণটা কমাতে হবে। এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চললে, নিজের সুরক্ষা নিজের কাছে, এই জিনিসটা মাথায় রেখে চললে অবশ্যই সংক্রমণটা কমবে। শাস্তি হলো কি যদি কেউ মাস্ক ছাড়া থাকে, আমি আমার ক্যামেরা দিয়ে, এখন তো সবার হাতে মোবাইল আছে, একটা ছবি তুলবো, ছবি তুলে আমি পুলিশকে ডাকবো মাস্ক ছাড়া ছিল, সঙ্গে সঙ্গে তাকে 500 টাকা বা 1000 টাকা জরিমানা করে। আপনি আমাকে, আমি বলতেছি বাংলাদেশের লোকের চরিত্র কি সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে, এই অংশটাকে প্রজ্ঞাপনের মধ্যে ঢোকান। আমি জানি, আমি এমন একটা দেশ জানি যেখানে যতই আপনি শাস্তি দেন ওরা গাঁজা খাবেই, ওরা ড্রাগ ট্রাফিকিং করবে। বাঙালি কিন্তু অনেক শক্তের ভক্ত। আপনি আজকে বাজারে বসে 10 জনকে আপনি ফাইন করান, কিন্তু সবাইকে তো আইনের আসলে আওতায় আনা যায় না, সেখানে আমাদের খুব সহজ কিন্তু দুস্থ রোগী না না জৈব খারাপ বলেনি কাউকে কাগজ করা হয় সেটা কিন্তু একেবারে খারাপ না। আসলে আপনি কিছু যুক্ত করবেন কিনা এক্ষেত্রে? আসলে এই যে আইনের প্রয়োগের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে এটি আরো জোরালো হওয়া উচিত কিনা? ওয়ার্কারকে ওকে ট্রেনিং দিতে সময় লাগে, বারবার করে বলতে হয়, দায়িত্ব সচেতনতা হতে হতে যে সময় লাগবে ততক্ষণ। আমাদের ধরেন ধর্মে কি বলছে,
আপনাকে বেস্তে কথা বলছে আর দোজকের কথা বলছে, কারণ আল্লাহ জানে কি শুধু বেস্তে কথা বললে হবে না, ভালো ভালো কথা বললে হবে না, কি শাস্তির ব্যবস্থা বলতে হবে। পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে, দুইটি দিক আছে। একটু আমরা যদি একটু এই ক্ষেত্রে অধ্যাপক সোহেল রেজা চৌধুরীর মতামতটা নিয়ে নিই। আপনি একটা সুন্দর একটা আইন করে দেন, আইনের সঙ্গে কি যে কোনো লোক যদি ছবিতে সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকায় বা পুলিশকে বা র‍্যাপকে ডাকায়। জি অধ্যাপক জাহির আলমিন, জি জি নিশ্চয় নিশ্চয়। আপনি জহির ভাই, কোন কোন জায়গায় কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট কিন্তু এটা প্রয়োগ করছে, আপনি যদি কিছু যুক্ত করেন আসলে এই যে শাস্তির কথাটি বলা হচ্ছিল। না, এখানে মহামারী নিয়ন্ত্রণ আইন যেটা আছে সেখানে শাস্তির বিধান আছে, এখন সেটা প্রয়োগ কিভাবে করবেন সেটা বিস্তারিত আমার জানা নাই। তবে আর এখানে ফাইনের হারটা অনেক বেশি, সেজন্য জহির ভাই যেটা বললেন যে সবাইকে তো আর এত টাকা জরিমানা সবসময় করা যাবে না। হ্যাঁ, যেমন আমাদের একটা আইন আছে তামাক নিয়ন্ত্রণ আইন, ওখানে পাবলিক প্লেসে কেউ যদি ধূমপান করে 300 টাকা জরিমানা করা হয়, কিন্তু আমরা খুব একটা প্রয়োগ দেখি না আইনের, কারণ এখানে আপনি একজন গরিব লোককে 300 টাকার জরিমানা করে ফেললে এটা খুব কষ্টকর তার জন্য, সেটাও আছে। সুতরাং এটা ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট সাহেবরা যখন কোর্ট করেন, মোবাইল কোর্ট করেন, তখন এটা করেন। এখন মহামারী নিয়ন্ত্রণ আইনটা কিভাবে প্রয়োগ করা হবে এ ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার আছে, এবং যতত্র এই ধরনের ফাইন করলে সেটা আসলে খুব একটা ফলপ্রসূ হবে কিনা এ নিয়ে আমার সন্দেহ আছে, কারণ আমরা তামাক নিয়ন্ত্রণ আইনও ফাইন করে দেখেছি খুব একটা ইম্প্যাক্ট পাওয়া যায় না। আমি আপনার সাথে এটা একমত না, আপনার আইন আছে সর্বোচ্চ 50,000 পর্যন্ত করা যায়, আপনি কিন্তু 50,000 করতে বলেন, আপনি 500 করেন। আইনের যেমন প্রয়োগ হবে আইনের, আমরা কিন্তু আলোচনাটা এখানেই আমাদেরকে শেষ করতে হবে, সবাইকে আমার বিদায় দিতে হবে এই জায়গাটায়। একটা গ্রুপ আছে, একটা গ্রুপ তারা জানে কি তাদের কিছু হবে না, আমার বাসায় একতলায় অনেক লোক আছে দারোয়ান, তারা জানে কি তাদের কিচ্ছু হবে না, কারণ তাদের ইমিউনিটি এত বেশি, তাদের কিচ্ছু হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে এখানে ঘুরছে। যে এই বিষয়গুলো নিয়ে আমরা আবারও আলোচনা, আমাদের প্রতিদিনের যেহেতু অনুষ্ঠান, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো অনেক বেশি আলোচনা করতে পারবো, অন্যদিনও আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে, কেননা এগুলো আলোচনা শেষ হবে না, করোনা আমাদেরকে সহজে ছেড়ে যাচ্ছে না, কাজে আমাদের অনেকদিন এগুলো নিয়েই থাকতে হবে, করোনার সাথে বসবাস করতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন, দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাকারিয়া, আমি নোয়াখালীর সোনাইমুড়ি থেকে বলছি। জি প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমার বাচ্চার বয়স 11 মাস, ওর কানের ভিতরে চুলকায়, চুলকানোর ফলে সে আঙ্গুল দিয়ে শুধু খোঁচায় আরাম উপশম পাওয়ার চেষ্টা করে আর কি, এখন কানের কান থেকে কিন্তু কোনো ফুস বা পানি বের হয় না, কটন বা চিকন কটন বারের মধ্যে, জনসন যে কটন বার ওটার মধ্যে মেখে আপনি দিনে 3 বার চুলকাতে পারেন, এতে করে 15 দিন আপনাকে চুলকাতে হবে, অথবা ওলিভেল তেলের সাথে আপনি প্যাভিসন ক্রিম মিশিয়ে আপনি এটা কানে কয়েক ফোঁটা করে দিনে 3 বার আপনি প্রায় 15 দিন দিতে পারেন, আর সাথে অ্যান্টিহিস্টামিন জাতীয় কোনো ঔষধ আপনি সিরাপ হিসেবে বাচ্চাকে দেওয়া যেতে পারে। অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফকে যে বিষয়টি তা আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে অনেকেই মনে করছে আমার করোনা হয়ে গেছে, করোনা ভালো হয়ে গেছে, এরপরে মাস্ক পরার দরকার নেই আর প্রতিরোধ সুরক্ষার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কি আসলেই সত্যি তার প্রতিরক্ষা বা প্রতিরোধ বা সুরক্ষার প্রয়োজন নেই, কেননা আমরা জানি অ্যান্টিবডি বিলীন হয়ে যাবে 3 মাস পর, সেক্ষেত্রে আবার সে আক্রান্ত হতে পারে। আমরা গার্ডিয়ান পত্রিকায় দেখেছি যে রিসার্চটি এসেছে, অনলি আপনার 5% লোকের মাত্র আপনার ইমিউনিটি দেয়, আপনার করোনায় ই হলো কিন্তু সাফিসিয়েন্ট ইমিউনিটি মাত্র আপনার 5% দেয়, সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন না যে সেকেন্ড অ্যাটাক আপনার হবে না, এবং আমাদের দেশে অনেকেরই কিন্তু সেকেন্ড অ্যাটাক হয়েছে, অনেকে দেশে ফার্স্ট অ্যাটাকে মারা যায়নি, সেকেন্ড অ্যাটাক কিন্তু মারা গেছে,
সুতরাং আপনার এই নির্ভয়ে থাকাটা হচ্ছে একটা নির্বোধ বা বোকামি ছাড়া আর কিছুই না। জি, আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন মোহাম্মদ মাহবুব হোসেন, প্রকল্প পরিচালক আশ্রয়ণ দুই প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়। তিনি কেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেটি যদি একটু বলে নেই। আমরা জানি যে কক্সবাজারে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র, যেটি জলবায়ু বাস্তুচিত্র নিরাশ্রয়ে যে মানুষগুলো আছে তাদের জন্য স্থায়ী আবাসের একটি অনন্য নজির হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কাল এটি উদ্বোধন করবেন। এই বিষয়টি নিয়ে, প্রকল্পটি নিয়ে আমরা আসলে একটু কথা বলতে চাই মোহাম্মদ মাহবুব হোসেনের সাথে। মোহাম্মদ মাহবুব হোসেন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত এই সময় অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ, শুনতে পাচ্ছি। জি, প্রকল্পটির বিষয় একটু আপনার কাছে জানতে চাই। আসলে এখানে 2011 সনের 3রা এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এক জনসভাতে ঘোষণা দেন এবং নির্দেশনা বরাবর যে বিমানবন্দর সংলগ্ন এলাকাতে বিভিন্ন সময়ে যে ঝড়ে আক্রান্ত হয়ে ভূমি বাড়ি মানে সব ঠিকানা হারিয়ে যাদের অস্থায়ীভাবে বসবাস করছে তাদেরকে পুনর্বাসন করতে হবে জলবায়ু উদ্বস্ত যারা, এর প্রেক্ষিতে আমাদের এই প্রকল্পটি গ্রহণ করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে। এবং এখানে কুরুশকুল কক্সবাজারের কুরুশকুল মৌজায় 253.59 একরের উপরে এই প্রকল্পটি নেওয়া হয়েছে এবং এখানে 4টি জোন রয়েছে। একটি হলো আবাসিক জোন যেখানে 139টি ভবন হবে, 5তলা বিশিষ্ট, নিচতলা ফাঁকা, প্রতি ফ্লোরে 8 জন, একটি ভবনে 32 জন পরিবার পুনর্বাসন করা হবে এবং এরকম 139টা ভবন হবে। তবে কাল আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী যে ভবন বৃষ্টি উদ্বোধন করবেন কয়েকটি প্রাথমিক পর্যায়ে কয়টি ভবন উদ্বোধন হবে কালকে? প্রাথমিক পর্যায়ে কালকে 20টি ভবনের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণা করবেন, কিন্তু আমরা এখানে 19টি ভবনে 600 জলবায়ু উদ্বাস্ত পরিবারকে পুনর্বাসন করব এবং এই এখানে মোট তালিকা করা হয়েছে 4409 জন পরিবার যারা উৎপাদিত রয়েছে। কালকে সকলে উঠে যাবেন এই 20টি ভবনে? কালকে আসলে উদ্বোধন হবে, উদ্বোধন হওয়ার পরে তাদেরকে যেহেতু এখন করোনাকালীন সময় তাদেরকে পরিকল্পনা মাফিক স্থানীয় জেলা প্রশাসন, স্থানীয় মাননীয় সংসদ সদস্য, এ সংক্রান্ত একটা কমিটি রয়েছে তারা সুন্দরভাবে এবং ডিওসি মহোদয় রয়েছেন 10 পদাতিক ডিভিশনের সকলের সমন্বিতভাবে যাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় সেভাবে আস্তে 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 নিয়ে আসবে, হয়তো আগামী 2-3 দিনের ভিতরে নিয়ে আসবে, কালকে একদিনই যে সবাইকে আর থামবে এমনটা না। জি, এই ভবনগুলো যারা পাচ্ছে এর জন্য কোনো মূল্য নির্ধারণ করা হয়েছে নাকি একেবারেই বিনামূল্যে এটি দেয়া হচ্ছে? আচ্ছা, এই ভবনটি একেবারে বিনামূল্যে বলা চলে, নামমাত্র 1001 টাকা ইজারা মূল্যে ওনারা এটা একেবারে মালিকানা পাবেন এবং 3 বছর ওনারা এক নাগারে যদি সুন্দরভাবে বসবাস করেন এবং দেখা যায় যে তারা কোনো আইন শৃঙ্খলা বা কোনো সমস্যা করছে না তখন তাদেরকে স্থায়ী দলিল করে দেওয়া হবে, মানে এটা স্থায়ীভাবে দেওয়া হচ্ছে এবং নামমাত্র 1001 টাকা মূল্যে দেওয়া হচ্ছে। এই যে স্থায়ী নিবাসের পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যাপারটিও নির্ধারণ করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু করছেন কিনা একটু বলি। এখানে আমি প্রথমে বলতেছিলাম যে এখানে 4টা জোন রয়েছে, একটি হলো আবাসিক জোন যেখানে 139টা বিল্ডিং হবে, কালকে 20টি ভবনে উদ্বোধন হবে, বাকি 119টা ভবন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ আলাদা ডিপিপি করে ওনারা বাস্তবায়ন করবে। আর আরেকটি জোন রয়েছে বাফার জোন যেখানে সবুজ থাকবে, খোলা হাওয়া থাকবে, ঘোরাফেরা করতে পারবে। আরেকটা হলো পর্যটন জোন, পর্যটন জোনে বেসরকারি বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় অত্যাধুনিক সুবিধা সম্বলিত পর্যটন জোন গড়ে তুলবেন এবং আরেকটি রয়েছে শুটকি মহল জোন, 4 নম্বর জোন, সেখানে শুটকি প্রসেসিং, সেল সেন্টার, প্যাকেজিং এই বিষয়গুলো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় করবে। অর্থাৎ এখানে যারা পুনর্বাসিত হবেন তারা এখানে পর্যটন এবং মৎস্য শুটকি মহল এর সাথে রিলেটেড হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে তারা মানে আয়বর্ধক কর্মসূচির ভিতরে তারা ঢুকে যাবেন এবং যাদেরকে পুনর্বাসন করা হবে তাদেরকে এই জাতীয় আমরা যে এখানে যেটি আমাদের জন্য প্রযোজ্য বিশেষ করে মৎস্য ধরা বা ওই শুটকি প্রসেস করা ওনাদের জন্য আমরা প্রশিক্ষণ দিব, প্রশিক্ষণের পরে ঋণ দিব যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো কাছে আবার হাত পাততে না হয়। জি, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এটি কি সম্পূর্ণ দেশীয় অর্থায়নে হয়েছে নাকি বিদেশি কোনো সাহায্য আছে? আমাদের আমরা যেটা জেনে থাকি যে মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ জিওবি অর্থায়নে হচ্ছে, এখানে কোনো বিদেশি অর্থ নেই
এবং এটা বিশ্বের ভিতরে আমরা এখন পর্যন্ত মনে করি সর্বোচ্চ জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসন মানে কেন্দ্র, কারণ এখানে 139টা ভবন হবে, 4409 জন পরিবার পুনর্বাসিত হবে। একটা পরিবারে যদি 5 জনও থাকে তাহলে ধরেন 20-30 হাজার লোক এখানে থাকবে। তারপর যে পর্যটন জোনের অ্যাক্টিভিটিজ হবে, তারপরে ছুটকি মহল থাকবে, তারপরে এখানে আপনার প্রাইমারি স্কুল থাকবে, মাধ্যমিক স্কুল থাকবে, ফায়ার সার্ভিস, তারপরে পুলিশ ফাঁড়ি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে বলেছেন যে এখানে তোমরা ওই যে সাইক্লোন শেল্টার করতে হবে সেটা হবে, তারপরে প্রত্যেকটি ভবনের উপরে সোলার প্যানেল থাকবে, তারপরে রেইন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির পানি যাতে আমরা ব্যবহার করতে পারি, এবং ঝাউবন এবং এই জাতীয় বন যেগুলো এখানে করা সম্ভব এগুলো করার জন্য বিশেষভাবে উনি নির্দেশনা দিয়েছে। ওনাদের যারা আসবেন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং জীবনমান সম্পূর্ণভাবে নিশ্চিত হবে এবং নাগরিক সকল সুবিধা দিক ওনারা প্রাপ্য হবে। পুরো প্রকল্পটি শেষ হবার মানে কবে নাগাদ শেষ হতে পারে? আমার এইখানে বাকি যে কাজগুলো রয়েছে সেটি আগামী 2023 নাগাদ শেষ হওয়ার আমরা আশা করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিঃসন্দেহে এটি একটি অসাধারণ একটি উদ্যোগ এবং নিরাশ্রয়ে যে মানুষগুলো আছে তাদের জন্য আসলে অনেক বড় একটি ছাদ হতে যাচ্ছে এটি। আমাদের সাথে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির আছেন। ডাক্তার আবু ইউসুফ ফকির, একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে করোনার যে সিমটমগুলো বলা হয়, গলার মধ্যে ব্যথা বা জ্বর, খুশখুশে কাশি, আবার এখন যে আবহাওয়া, আমাদের যে হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম বৃষ্টি, সেই আবহাওয়ার যে পরিবর্তন, সিমটমগুলো অনেকটাই কাছাকাছি, এটা আলাদা করবে কী করে? আসলে অনেকে তো করোনা বলে ভুল করবে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনার আলাদা করা কঠিন। আপনার ঠান্ডা কাশি জ্বর যদি হয় আপনাকে প্রথম করোনা ভেবেই আপনাকে চিকিৎসা করতে হবে অথবা আপনাকে ফলো আপে থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি করোনা না ভাবার কোনো কারণ নেই। করোনা যদি না হয় সেটা আপনি বেঁচে গেলেন, অথবা আপনার সেটা মাইল্ড কেস হতে পারে, সেটা মডারেট হতে পারে, সেটা সিভিয়ার হতে পারে। আমার মনে হয় ঠান্ডা কাশি এগুলো হলে আপনি অবশ্যই মাস্ক পরে চলবেন, অ্যাটলিস্ট আপনি 14 দিন নিজে, এটা জ্বর যদি নাও থাকে আপনি 14 দিন জনসম্মুখে বা ঘরের লোকদের সাথে মিশলো সেক্ষেত্রে আপনি মাস্ক ব্যবহার করবেন, পাশাপাশি আলাদা রুমে ঘুমাবেন, খাবার ওইভাবে খাবেন যাতেই না, কারণ সবার কিন্তু ফিসার হয় না। আমরা কিন্তু বলতেছি যে 40% কেস আপনার এসিমটোমেটিক, তা আপনার 1-2 দিন জ্বর হয়ে কিন্তু করোনা হতে পারে, আপনি পজিটিভ বাট কিন্তু আপনার সিভিয়ার না, যার জন্য এখন যে কোনো কারণে জ্বর হোক আমরা ধরে নেব এটা করোনা পজিটিভ ধরেই আমরা আগাবো, তাহলে সেক্ষেত্রে আপনার মৃত্যুর ঝুঁকি অনেক কমে যাবে। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আপনার কাছে আবার আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি প্রশ্ন হচ্ছে স্যার, আমার ওই নাকের যে মাংসের একটু হাড়টা বাইরে গেছে, দেখো হয়ে গেছে ডাইন দিকে, একটু যখন ঘুমাই শ্বাস প্রশ্বাস টানতে একটু কষ্ট হয়, এমনি কোনো ব্যথা ফ্যাথা নাই, এখন কি করণীয় আমার? না, এখন আপনার শ্বাস প্রশ্বাস কষ্ট হয়, আপনার ওজন কি বেশি কিনা, অনেক সময় বয়স বাড়লে ওজন বাড়লে সেটাকে স্লিপ অ্যাপনিয়া বলে, নাক ডাকেন কিনা বা দম নিতে কষ্ট হয় কিনা। এমনি যদি না হয়, শুধু যদি আপনার নাকের হাড্ডি বাঁকা থাকে, নাক বন্ধ থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কোনো ENT ডাক্তার দেখিয়ে সার্জারি করে নিতে হবে। জি, আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, দর্শক আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। জি, আমি পাসপোর্ট থেকে বলছিলাম, আমার গত একটু জোরে বলেন, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না ঠিক মতন। জি, আমি গত 1 বছর আগে থেকে ঢোক গেলার সময় গলায় শক্ত কিছু একটা অস্তিত্ব অনুভব হয়। আপনার ঢোক গেলার সময়? আমার কাছে যেটি মনে হয়, দেখেন আপনার গলায় তেমন কোনো রোগ নেই, কারণ এটা আপনার মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা সাইকোলজিক্যাল, কারণ 1 বছর যাবত যদি আপনার গলায় ক্যান্সার হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুকিয়ে যেতেন, এই ডোকগিলাটা আরও বেশি কষ্ট হইতো, খাওয়ার সময় আপনার গলায় বাঁচত, যেহেতু লং টাইম আপনি হিস্ট্রি দিয়েছেন সেক্ষেত্রে আমার মনে হয় তেমন কিছু না। আপনি এই ক্ষেত্রে একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট, বিলাস্টিন অথবা ফ্যাক্সোফেনাডিন বা ফেনাডিন নামে বাজার আছে সেটাও খেতে পারেন, আপনি যে কোনো একটি অ্যান্টিহিস্টামিন খেয়ে দেখেন, আমার বিশ্বাস এটা আপনার ভালো হয়ে যাবে। আমরা যদি একেবারে শেষ পর্যায়ে, ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনি যদি বলেন যে করোনাকালে এই যে সামনে ঈদ, সব কিছু মিলিয়ে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে মানুষের করণীয় খুব ছোট করে যদি আসলে বলেন।
মানুষের করণীয় আসলে কিন্তু বারবার প্রতিটা মিডিয়ার আপনার 24 ঘন্টার মধ্যে কিন্তু 18 ঘন্টা করোনা নিয়েই আলাপ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে মাস্ক পরা, হাত ধোয়া, আপনার 3 ফিট ডিস্টেন্স মেনটেন করা, এই তিনটা জিনিস যদি আমরা মেনে চলি ইনশাল্লাহ আমরা করোনা থেকে মুক্ত থাকব। আমি নিজে যদি মুক্ত থাকি তাহলে আমার দেখবে 17 কোটি লোকে মুক্ত থাকবে, আমি আমাকে সেভ করি। আর পাশাপাশি জহির ভাই যে কথাটি বলেছে যে আমি যাতে অন্যকে রোগ না ছড়াই, আপনাকে মাস্ক পরার কোনো বিকল্প নাই, সেটা আপনার গার্ডিয়ান পত্রিকা মাস্কের মাপও দিয়েছে, সেটা হচ্ছে 3 লেয়ার একটি মাস্ক, সেটা হচ্ছে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি। আপনি যদি এই মাস্কটি বানিয়ে পড়েন পপলিন কাপড় দিয়ে 3 লেয়ারের, তাহলে আমি মনে করি এনাফ, আমাদের ভালো থাকার জন্য যথেষ্ট। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং দর্শকদের নানান প্রশ্নের উত্তর দিয়ে তাদের উপকৃত করার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও হাজির হব ঠিক একই সময়ে, আরও নানান বিষয় নিয়ে আপনাদের কথা বলতেই আমরা আসি। আসলে বাংলাদেশ টেলিভিশন আপনাদের সমস্যার কথাই বলে। আপনারা থাকবেন আমাদের সাথে, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং মাস্ক পরবেন। ধন্যবাদ।